নমস্কার, এসএছ মেট্রিক উত্তীর্ণ ছাত্রছাত্রীক সরকারে কেতিয়া দিব 10,000 আর 12,500 টাকা? আজির ভিডিওটির জড়িয়ে মই তোমালক সম্পূর্ণ তথ্য জানাই দিম যে এই টাকা কোনে কোনে পাব, অর্থাৎ কোন সকল ছাত্রছাত্রী লাভ করব। সরকারি 10,000 আর 12,500 টাকা আর আবেদনের অন্তিম তারিখ কেতিয়া, আবেদন কেনে করব লাগিব, গতি ভিডিওটি স্কিপ নকরক শেহলকে চাবা। যদি চ্যানেলট প্রথমবার আহিছা তেন্তে চ্যানেলট সাবস্ক্রাইব করে দিয়া আর ভিডিওট একটা লাইক করে। তো ছাত্রছাত্রী সকল, তোমালকে নিশ্চয় জানা যে বহুদিন আগতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় কৈছিল যে মেট্রিকত উত্তীর্ণ ছাত্রীসকলক 10,000 টাকা দিব আর এসএসএত উত্তীর্ণ ছাত্রীসকলক 12,500 টাকা দিব। লড়াসকলক সরকারে কোনো পয়সা নিদিয়ে, বাট লড়াসকলের বাবে আছে একটা ভাল খবর। যেহেতু মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় কৈছিল যে এসএসএত উত্তীর্ণ ছাত্রীসকলক 12,500 টাকা দিব আর মেট্রিকত উত্তীর্ণ ছাত্রীসকলক 10,000 টাকা দিব। তো সেই কারণে বহু ছাত্রছাত্রী মোক সুধি আছে যে এই টাকাটো কেনেকৈ পাম, এন্ড ইয়ার বাবে কিবা আবেদন করিব লাগিব নেকি? তো ছাত্রছাত্রীসকল, ইয়ার বাবে তোমালোকে কোনো আবেদন করিব নালাগে। তো তোমালোকে জানানে যে সরকারে ছাত্রীসকলক এই টাকাখিনি এডমিশনের বাবে প্রদান করিব। তো ছাত্রছাত্রীসকল, নিশ্চয় তোমালোকে কলেজত এডমিশন লবা। তো তোমালোকে যদি কলেজত এডমিশন নলওয়া তেন্তে টাকাখিনি নপোয়া। তো এডমিশনের পাছত যেতিয়া তোমালোকে ডকুমেন্টসর হইতে ব্যাংকে ডিটেলস কেটা দি দিবা, তো তেতিয়া তোমালোকৰ এডমিশনের পিছত ব্যাংক একাউন্টত টাকাখিনি অটোমেটিক্যালি আহি যাব। তো ইয়ার বাবে কোনো আবেদন করিব নালাগে। এতিয়া কথাটো হল যে এই টাকাখিনি সকলো ছোৱালীয়ে লাভ করিব নেকি? হয় এই টাকাখিনি ছাত্রীসকল অর্থাৎ সকলো ছোৱালীৰ বাবে সরকারে প্রদান করিব, কিন্তু যিসকলে কলেজত এডমিশন নলয় সেই সকলক সরকারে প্রদান নকরে টাকা। এই টাকাখিনি সরকারে লড়াসকলক প্রদান নকরে, কিন্তু লড়াসকলর বাবে এটা ভাল খবর হল যে যিসকল লড়া বা ছোৱালী হোক, যিসকলে নেকি মেট্রিকত 10,000 র্যাঙ্কর ভিতর থাকিব পারে, সেই সকলক সরকারে আনন্দরাম বৰুৱাক কেস এওয়ার্ড প্রদান করিব। এই কেস এওয়ার্ডত বহু টাকা থাকিব। তো এই কেস এওয়ার্ডত কিমান টাকা থাকিব এতিয়ালৈকে সরকারে মেনশন করা নাই। এসএসত উত্তীর্ণ ছাত্রীসকলক সরকারে 12,500 টাকা প্রদান করিব। যিসকলে নেকি এসএসত উত্তীর্ণ হৈ ডিগ্রি লেভেলত এডমিশন লব, তেতিয়া তেওঁলোকৰ বেংক একাউণ্টত 12,500 টকা অটোমেটিকেলি সোমাই পৰিব।